আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা সমন্ত্রণ এনটিভি ইউরোপ নিউজে। সাথে রয়েছি আমি কাজী শাহিন সাহেব। সংবাদের শুরুতেই জানিয়ে দেব শিরোনাম। কোনো প্রকার চুক্তি ছাড়াই ইউরোপীয় ইউনিয়ন ত্যাগ করলেও ক্ষতি হবে না ব্রিটেনের অর্থনীতির। হার্ড ব্রেক্সিটে ইউকের অর্থনীতিতে বাৎসরিক 135 বিলিয়ন উত্তোলনের সম্ভাবনা। বার্সেলোনায় হামলায় আইএস অর্থায়নে বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ মালিকানাধীন আইটি ফার্ম জড়িত, ব্রিটেনের প্রভাবশালী দৈনিক দ্য সানডে টাইমসের প্রতিবেদনে প্রকাশ। লিভারপুলের মার্সিসাইড এলাকা থেকে 12 কেজি হিরোইন সহ নগদ 530,000 পাউন্ড উদ্ধার, দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। এবং গোপালগঞ্জের কোটালীপাড়ায় বোমা পুঁতে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা চেষ্টা মামলায় 10 জনের মৃত্যুদণ্ড কার্যকরের আদেশ আদালতের। শুনছিলেন শিরোনাম, এবার জানিয়ে দেব পুরো সংবাদ। শুরুতেই ব্রিটেন প্রসঙ্গ। ব্রিটেনে সকল প্রকার বাণিজ্য শুল্ক ও বাধা অপসারণ করলেও ইউকের অর্থনীতিতে বাৎসরিক 135 বিলিয়ন উত্তোলন করা যাবে বলে জানান গ্রুপ অব প্রো ব্রেক্সিট ইকোনমিস্ট প্রফেসর প্যাট্রিক মিনফোর্ড। জানান, সফট ব্রেক্সিটের তুলনায় হার্ড ব্রেক্সিট অর্থনৈতিকভাবে অনেক শ্রেয়। এদিকে কোনো প্রকার চুক্তি ছাড়াই ইউরোপীয় ইউনিয়ন ত্যাগ করলেও যুক্তরাজ্যের অর্থনীতির বড় ধরনের কোনো বিপর্যয় নেমে আসবে না। মুক্তবাজার অর্থনীতি নিয়ে কাজ করা যুক্তরাজ্যভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট অফ ইকোনমিক অ্যাফেয়ার্স এমনটা দাবি করেছে। বিকল্প হিসেবে ইউ বহির্ভূত দেশগুলোর সঙ্গে শুল্কমুক্ত বাণিজ্য চুক্তি অথবা নিজেরা আমদানি শুল্ক পুরোপুরি প্রত্যাহার করে যুক্তরাজ্য পণ্যমূল্য বৃদ্ধির প্রভাব সামাল দিতে পারবে বলে মনে করছে প্রতিষ্ঠানটি। গতকাল শুক্রবার প্রকাশিত এক প্রতিবেদনে প্রতিষ্ঠানটি বলেছে, কাঙ্ক্ষিত বাণিজ্য চুক্তি ছাড়া ইউ ত্যাগ করলে যুক্তরাজ্যের অর্থনীতিতে মারাত্মক ধস নামবে বলে যে ভীতির কথা বলা হচ্ছে সেটিকে উড়িয়ে দিচ্ছে এই গবেষণা প্রতিবেদন। বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এক আইটি বিশেষজ্ঞের মালিকানাধীন কোম্পানির অর্থায়নে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট আইএসের স্পেনের বার্সেলোনায় হামলা চালিয়েছে বলে ব্রিটেনের প্রভাবশালী দৈনিক দ্য সানডে টাইমস এক প্রতিবেদনে দাবি করেছে। সিরিয়ায় আইএসে যোগ দেয় এই বাংলাদেশের একটি আইটি কোম্পানি আছে যুক্তরাজ্যের ওয়েলসে। রোববার ব্রিটিশ এই দৈনিক বলছে, বাংলাদেশি ওই জঙ্গির মালিকানাধীন কোম্পানির পৃষ্ঠপোষকতায় অর্থায়নে স্পেনে জঙ্গি হামলা হয়েছে। 17 আগস্ট স্পেনের বার্সেলোনা শহরের জনপ্রিয় পর্যটন এলাকা লাস রামব্লাস এভিনিউতে একটি সাদা ভ্যান চালিয়ে দেওয়া হয়। এতে অন্তত 13 জনের প্রাণহানি ঘটে এবং অনেকেই চাপা পড়েন। মার্কিন কেন্দ্রীয় তদন্ত ব্যুরো এফবিআইয়ের কিছু নথি প্রকাশ করেছে ব্রিটিশ দৈনিক সানডে টাইমস। এতে বলা হয়েছে, স্পেনে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের হামলায় নজরদারি যে প্রযুক্তি ব্যবহৃত হয়েছে সেগুলো যুক্তরাজ্যে তৈরি এবং আইএসএ যোগ দেয়া বাংলাদেশি বংশোদ্ভূত সাইফুল সুজন নামের এক জঙ্গির কোম্পানির তৈরি। ওয়েলস থেকে সেগুলো স্পেনে পাঠানো হয়। সানডে টাইমস বলছে, সিরীয় জনগোষ্ঠী ইসলামিক স্টেটে যোগ দিতে 3 বছর আগে পরিবারের সদস্যদের সহ ওয়েলস ত্যাগ করেন সুজন। সানডে টাইমস বলছে, সিরিয়ায় জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটে যোগ দিতে 3 বছর আগে পরিবারের সদস্যদের সহ ওয়েলস ত্যাগ করেছেন সুজন। পরে আইএসের তথাকথিত রাজধানী রাক্কায় মার্কিন দ্রোণ হামলায় মারা যান সুজন। সুজন ও তার সহযোগীরা ওয়েলসে আইব্যাক্স নেটওয়ার্ক নামে এই কোম্পানি প্রতিষ্ঠা করে। এই কোম্পানি ওয়েবসাইট তৈরি, প্রিন্ট ও সফটওয়্যার তৈরির কাজ করে। লিভারপুলের মার্সিসাইড এলাকা থেকে প্রায় 1.2 মিলিয়ন পাউন্ড মূল্যের 12 কেজি হেরোইন এবং নগদ 530,000 পাউন্ড উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে দুই ব্যক্তিকে গ্রেফতার করা হচ্ছে। শুক্রবার রাতে মার্সিসাইড এলাকার সেন্ট হেলেনের থেট্রহিতের একটি ঘরের মেঝেতে কার্ডবোর্ডের নিচে রাখা 12 কেজি হেরোইন এবং একটি লাগেজের ভেতরে রাখা নগদ 500,000 পাউন্ড উদ্ধার করে পুলিশের নর্থ ওয়েস্ট রিজিওনাল ক্রাইম ইউনিট। এ ঘর থেকে 52 বছর বয়সী এক ব্যক্তিকে আটক করে পুলিশ। অন্যদিকে একই অভিযানের সময় অন্য একটি প্রপার্টি সামনে রাখা একটি গাড়ির ভেতর থেকে নগদ 30,000 পাউন্ড উদ্ধার করে পুলিশ। গ্রেফতার করা হয় 56 বছর বয়সী গাড়ির মালিককে। তাদের দুজনকেই স্থানীয় পুলিশ স্টেশনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিশেষ কিছু রোগের অস্ত্রোপচারের নতুন দিগন্ত উন্মোচন করতে যাচ্ছে বিশ্বের ক্ষুদ্রতম এক সার্জিক্যাল রোবট। প্রভাবশালী ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান খবর দিয়েছে, ব্রিটিশ বিজ্ঞানীদের উদ্ভাবিত সেই রোবটের সাহায্যে আরও বিস্তৃত পরিসরে ল্যাপারোস্কোপি প্রক্রিয়া সম্পাদন করা যাবে। জটিলতা এড়িয়ে অনেক কম কাটাছেড়া করেই সম্পাদন করা যাবে হার্নিয়া, অন্ত্র, প্রোস্টেট, কান, নাক ও গলার মতো অঙ্গ প্রত্যঙ্গের অস্ত্রোপচার। নির্মাতা প্রতিষ্ঠানের প্রযুক্তি কর্মকর্তা এই উদ্ভাবনকে মানুষের কৃতিত্ব বলে উল্লেখ করেছেন। গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, 100 জন বিজ্ঞানী ও প্রকৌশলীদের একটি দল মূলত মোবাইল ফোন ও মহাকাশ শিল্পে ব্যবহৃত কম মূল্যের প্রযুক্তিগুলোকে ব্যবহার করে রোবটটি তৈরি করেছেন। রোবটটির নাম দেওয়া হচ্ছে ভার্সিয়াস। বিশেষ করে ল্যাপারোস্কোপির মতো পেটের অস্ত্রোপচারের কথা মাথায় রেখে এই রোবটের নকশা করা হয়েছে।
ল্যাপারোস্কোপি এমন একটি চিকিৎসা পদ্ধতি যাতে করে পেটে ছোট একটি ছিদ্র করে তার মধ্য দিয়ে সরু একটি দূরবীন যন্ত্র ঢুকিয়ে পেটের ভিতরে অধিকাংশ অঙ্গ প্রত্যঙ্গ বিশদভাবে পরীক্ষা করা হয়। ব্রিটিশ বিজ্ঞানীরা পেটে অপেক্ষাকৃত কম কাটাছেঁড়ার মাধ্যমে চিকিৎসার উদ্দেশ্যে রোবটটি তৈরি করতে উদ্বুদ্ধ হয়েছেন। এবারে কমিউনিটি সংবাদ। আলোচনা সভা, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মাহফিল আয়োজনের মাধ্যমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে যুক্তরাজ্যের ওয়েস্ট মিডল্যান্ডস আওয়ামী লীগ। আমাদের নর্থ ও মিডল্যান্ডস ব্যুরো প্রধান ফারসু আহমেদ চৌধুরী জানান, বার্মিংহামের কভেন্ট্রি রোডের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত এসব কর্মসূচিতে সভাপতিত্ব করেন ওয়েস্ট মিডল্যান্ডস আওয়ামী লীগের সভাপতি আলহাজ আব্দুল নূর, আর পরিচালনায় ছিলেন সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন সালে। এ সময় বক্তব্য রাখেন এ কে এম আসাদুজ্জামান, এরশাদ আলী, শামসুল ইসলাম আলম, মিজানুর রহমান, আব্দুল বারী আজাদ, আলী হোসেন, শাহিন মিয়া, রুহেল আহমেদ, হোসেন মিয়া, উজ্জ্বল মিয়া, নাজমুল ইসলাম সহ অন্যান্যরা। আলোচনা সভার শুরুতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরিশেষে বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্য সহ 15 আগস্ট কালরাত্রিতে নিহত সকলের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। প্রবাসে কর্মব্যস্ত জীবনের ফাঁকে সবাই চায় ইউরোপের এই গ্রীষ্মকালে কিছুটা হলেও স্বস্তি নিঃশ্বাস ফেলতে, আর তাই ইতালিস্থ টাঙ্গাইল জেলা সমিতির আহ্বায়ক টাঙ্গাইলের পৌর মেয়র জনাব জামিলুর রহমান মিরনের উদ্যোগে দীর্ঘদিন পর মন্তেসাক্রোতে ঐক্যের সৃষ্টি করলেন টাঙ্গাইল প্রবাসীরা। 300 প্রবাসীর সমাগমে সকলের সম্মিলিত প্রচেষ্টায় সফল করেন তাদের বার্ষিক বনভোজন। বনভোজনের সার্বিক দিক নির্দেশনায় ছিলেন সমিতির আহ্বায়ক জামিলুর রহমান মিরন, সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন প্রতিষ্ঠাতা সভাপতি কামাল খান নজরুল, মুজিবুর রহমান মুজিব, মাসুদুর রহমান সিদ্দিকী, নিতুল চন্দ্র ইমি, এম কে রহমান লিটন, মাসুদ হাসান জুয়েল, জাহেদ হোসেন করিম সহ আরও অনেকে। এ সময় নেতৃবৃন্দ বলেন, খুব শীঘ্রই টাঙ্গাইল জেলা সমিতির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে। এছাড়া প্রবাসের সকলকে নিজেদের ভিতর ভ্রাতৃত্ববোধ, সুসম্পর্ক আরও সুদৃঢ় করতে সকলের প্রতি আহ্বান জানানো হয়। দেশীয় পণ্যের বিপুল সমাহার নিয়ে বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান একে ক্লিশির সুপার মার্শে বাংলাদেশি কমিউনিটিতে সেবা দিয়ে আসছে। প্রতিষ্ঠানটি প্যারিসে ম্যারি দ্য ক্লিশির প্রাণকেন্দ্র রুই বুলবার্ড জন জর্জের 105 নম্বরে অবস্থিত। বাংলাদেশ, ইতালি, স্পেন ও ইউরোপের বিভিন্ন দেশ থেকে সরাসরি পণ্য আমদানি করে শুরু থেকেই গ্রাহক চাহিদা পূরণ করে আসছে। শাকসবজি, মাছ মাংস ছাড়াও নিত্য প্রয়োজনীয় সকলের পণ্যের সমাহার থাকায় দেশীয় গ্রাহক ছাড়িয়ে ভিন দেশীয়দের কাছেও একে কৃষি সুপার মার্শে আস্থা ও বিশ্বাস অর্জন করতে সক্ষম হয়েছে। পণ্যের গুণগত মান ও মূল্য কম হওয়ায় সকলেরই একটাই পছন্দ একে কৃষি সুপার মার্শে। এছাড়া প্রতিষ্ঠানটির কর্ণধার জানান, প্যারিসের বাঙালি কমিউনিটির চাহিদাকে মাথায় রেখে উন্নত মানের সার্ভিসের পাশাপাশি ভালো মানের নিত্য প্রয়োজনীয় পণ্যের ব্যবস্থা করেছেন। এখানে বাংলাদেশি তাজা শাক সবজি ও মাছ পাওয়া যায় এবং একটি সুপার মার্কেটে যে ধরনের পণ্য থাকার কথা তা সবই আমাদের এখানে আছে। বাংলাদেশে চলমান ভয়াবহ বন্যা মোকাবেলায় বিশ্বব্যাপী প্রবাসী বাংলাদেশিরা অতীতের মতো এবারও ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে এসে দাঁড়াবে, এমনটাই জানানো হয়েছে ভিয়েতনামের বৃহত্তম নগরী হোচিমিন সিটিতে অনুষ্ঠিত বিশেষ সেমিনারে। বিশ্ব বাংলাদেশ সংস্থা ওয়ার্ল্ড বাংলাদেশ অর্গানাইজেশনের উদ্যোগে বাংলাদেশের উন্নয়নে প্রবাসীদের ভূমিকা শীর্ষক হোচিমিন সিটির এই সেমিনার অনুষ্ঠিত হয়। সংস্থার সভাপতি কাজী এনায়তুল্লার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ আসমা ফিরোজ এমপি, বিশেষ অতিথি ছিলেন হুইপ শহীদুজ্জামান সরকার এমপি, হুইপ মোহাম্মদ শাহাবুদ্দিন এমপি, জাতীয় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ নুরুজ্জামান এবং বাংলাদেশ দূতাবাস হ্যানয়ের চার্জ অ্যাফেয়ার্স আজিজুর রহমান। হোচিমিন সিটি শিক্ষাবিদ জাকির হোসেনের পরিচালনায় সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পিকওয়ার্ড ভিয়েতনামের কান্ট্রি ম্যানেজার এবং রাজধানী হ্যানয়ের কমিউনিটি ব্যক্তিত্ব মোহাম্মদ রমিজ খন্দকার। এবারে বাংলাদেশ প্রসঙ্গ। গোপালগঞ্জের কোটালীপাড়ায় বোমা পুঁতে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা চেষ্টা মামলায় 10 জনকে ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড কার্যকরের আদেশ দিয়েছেন আদালত। সকালে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মমতাজ বেগম এ রায় ঘোষণা করেন। এছাড়া বিস্ফোরক মামলায় 9 জনকে 20 বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। বিস্তারিত দেখুন রিপোর্টে। 2000 সালে 20 জুলাই কোটালীপাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাবেশ স্থলের পাশে 76 কেজি ওজনের বোমা পুঁতে রাখা হয়। এই ঘটনায় তৎকালীন কোটালীপাড়া থানার উপপরিদর্শক নূর হোসেন একটি মামলা দায়ের করেন। 2001 সালের 8 এপ্রিল 8 জনকে আসামি করে মামলার চার্জশিট দেওয়া হয়। পরে 2009 সালের 29 জুন
আরও 9 জনকে আসামি হিসেবে অন্তর্ভুক্ত করে সম্পূরক চার্জশিট দেওয়া হয়। এরপর 2010 সালে মামলাটি দ্রুত নিষ্পত্তির জন্য ঢাকা দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানো হয়। দীর্ঘদিন পর বিচারক মমতাজ বেগম রোববার এই মামলার রায় দেন। সেখানে 86 জন সাক্ষী সাক্ষ্য গ্রহণ করা হয়। আজকের যে রায়, সে রায়ের 10 জনকে ফাঁসি দেওয়া হয়েছে। 25 জন আসামির মধ্যে 10 জনকে ফাঁসি দেওয়া হয়েছে। আগে মুফতি হান্নান তার অন্য একটা মামলায় ফাঁসি হয়ে গেছিল, আর যে কয়জন আছে সেই মামলার মধ্যে 12 জন পলাতক ছিল এবং সেখান থেকে 4 জনকে ফাঁসি দেওয়া হয়েছে। শেখ হাসিনা হত্যা চেষ্টা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন ওয়াসিম আক্তার ওরফে তারেক হোসেন ওরফে মারফত আলী, রাশেদ ড্রাইভার ওরফে আবুল কালাম ওরফে রাশেদুজ্জামান খান ওরফে শিমন খান, ইউসুফ ওরফে মেসহাব মোরল ওরফে আবু মুসা হারুন, শেখ ফরিদ ওরফে মাওলানা শওকত ওসমান, হাফেজ জাহাঙ্গীর আলম বদর, মাওলানা আবু বক্কর ওরফে হাফেজ সেলিম হাওলাদার, হাফেজ মাওলানা ইয়াহিয়া, মুফতি শফিকুর রহমান, মুফতি আব্দুল হাই, মাওলানা আব্দুর রফ ওরফে মুফতি রফ ওরফে আব্দুর রাজ্জাক এবং ওরফে আবু ওমর। হাইকোর্ট বিভাগের অনুমোদন সাপেক্ষে আসামিদের গুলি করে মৃত্যুদণ্ড কার্যকর করার আদেশ দিয়েছেন আদালত। আদালতের মামলার কার্যক্রম পরিচালনার জন্য একজন আইনজীবী প্রয়োজন, এজন্য মামলার পরিচালনার দায়িত্ব নিয়েছেন বলে জানান আসামিপক্ষের আইনজীবী। প্রয়োজনে উচ্চ আদালতে আবেদন করা হবে বলে জানান তিনি। আমরা মাননীয় আদালতে উপস্থাপন করেছিলাম, পুলিশ বেষ্টনের ভিতরে এত বড় একটা বোমা বিস্ফোরক হয়েছে, এটা আসলে মনে হয় আমার মনে হয় কোনো আসামি দ্বারা সম্ভব না। কারণ এখানে অন্যান্য কোনো অদৃশ্য শক্তির হাত আছে, তাছাড়া এত বড় ঘটনাটা সম্ভব না। হয়তো নিম্ন আদালতে আমরা আসামিদেরকে পূর্ণাঙ্গ সাহায্য করতে পারি নাই। আপনারা দেখেছেন যে মামলা 10 জন খালাস হয়েছে 25 জনের মধ্যে। আমরা আশা করি যে উচ্চ আদালতে শুনানি হলে অনেক আসামি এখানে খালাস হয়ে যাবে। মামলায় যাবজ্জীবন কারাদণ্ড পেয়েছেন মেহেদী হাসান ওরফে আব্দুল ওয়াদুদ, 14 বছর করে সশ্রম কারাদণ্ড পেয়েছেন আনিসুল ইসলাম ওরফে আনিস, মহিবুল্লাহ ওরফে মফিজুর রহমান ও সরওয়ার হোসেন মিয়া। একই ঘটনায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণে আইনের মামলায় 9 জনকে 20 বছর সশ্রম কারাদণ্ড এবং 20,000 টাকা অর্থদণ্ড দেওয়া হয়। তবে পলাতক রয়েছেন ইউসুফ ওরফে মুসা ওরফে আবু মুসা এবং শাহনাজ ওরফে আজিজুল হক ও শেখ মোহাম্মদ এনামুল হক। আর বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় 4 জন খালাস পেয়েছেন। আরিফুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। আইন কমিশনের চেয়ারম্যান বিচারপতি এ বি এম খায়রুল হক আওয়ামী লীগের চেয়েও বড় আওয়ামী লীগার বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড খন্দকার মোশাররফ হোসেন। আজ রোববার রাজধানীর নয়াপল্টনে স্বেচ্ছাসেবক দলের 37তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বন্যার্তদের জন্য ত্রাণ সামগ্রী সংগ্রহ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন খন্দকার মোশাররফ। বিস্তারিত দেখুন রিপোর্টে। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও শিল্পপতি মোহাম্মদ মোশাররফ হোসেনের স্মরণ সভায় ব্যারিস্টার মওদুদ আহমদ অভিযোগ করেন, ষোড়শ সংশোধনী বাতিলের পুরো রায় না পড়েই আওয়ামী লীগ ইচ্ছাকৃতভাবে এটাকে রাজনৈতিক ইস্যু করেছে। তিনি বলেন, এর মাধ্যমে বিচার বিভাগের যে ক্ষতি করা হয়েছে তার পরিণতির জন্য দায়ী থাকবে বর্তমান সরকারই। রায়ের পর্যবেক্ষণে কোনো অপ্রাসঙ্গিক বিষয় নেই এমন মন্তব্য করে এ নিয়ে আইন কমিশনের চেয়ারম্যানের বক্তব্যের সমালোচনা করেন মওদুদ। এই লোকটা অ্যাকচুয়ালি একজন নির্লজ্জ, একজন অনৈতিক ইমোরাল একজন পার্সন। প্রধান বিচারপতি হওয়ার কোনো যোগ্যতা তার ছিল না। দলীয় কারণে এবং দলীয় আনুগত্যের কারণে তিনি তাকে প্রধান বিচারপতি করা হয়েছিল এবং আজকে তিনি প্রধান বিচারপতি হয়ে কী করে আরেকজন প্রধান বিচারপতি বা বর্তমান বিচার বিভাগের সমালোচনা করতে পারেন? তিনি নিজে যদি আয়নার সামনে দাঁড়ান তাহলে নিজে যদি জিজ্ঞেস করেন যে আপনি কি রায় দিয়েছিলেন পঞ্চম সংশোধনীতে, সরকারের মুখপাত্র হয়ে গেছেন তিনি এখন। স্বেচ্ছাসেবক দলের ত্রাণ বিতরণ কর্মসূচির উদ্বোধন করে ড খন্দকার মোশাররফ হোসেন অভিযোগ করেন, বন্যার্তদের সাহায্য না করে সরকার ব্যস্ত ক্ষমতা টিকিয়ে রাখতে। যা প্রয়োজন তার তুলনায় খুব সামান্য ত্রাণ সামগ্রী দিয়ে মিডিয়ার মাধ্যমে প্রচার নেওয়ার দিকেই তারা বেশি ব্যস্ত। আর অন্যদিকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের একটি রায়কে কেন্দ্র করে তারা আজকে রাজনীতি নিয়ে ব্যস্ত আছে। এদিকে দলের এক সংবাদ সম্মেলনে রিজভী আহমেদ অভিযোগ করেন, বর্তমান সরকারকে আবারও ক্ষমতায় আনতে কাজ করছে নির্বাচন কমিশন। বিতর্কিত কর্মকাণ্ড। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। এবার খেলাধুলা প্রসঙ্গ। আলোচনা সমালোচনার ভেতর মুমিনুল হককে অস্ট্রেলিয়া সিরিজের প্রথম টেস্টের দলে ডাকা হয়েছে। মুমিনুলকে দলে ঢোকাতে বাদ দেওয়া হচ্ছে মোসাদ্দেক হোসেনকে। কিছুদিন আগে চোখে আঘাত পাওয়ায় মোসাদ্দেক অসুস্থ। মুমিনুল 100তম টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে না খেললেও টেস্টের জন্য সবসময় তাকে নির্ভরযোগ্য মনে করা হয়। বিস্তারিত দেখুন রিপোর্টে।
সকালের দিকে মাশরাফি নেতৃত্বে বোলারদের এই মিছিলের পেছনে ছিলেন মুমিনুল, অনেকটাই সব হারানো এক ক্রিকেটারের মতো। তখনও জানতেন না গোধূলি লগ্নে তার জন্য অপেক্ষা করছে বিস্ময়। প্রথম টেস্টের স্কোয়াডে মোসাদ্দেকের চোখের অবস্থা খারাপ জেনেও দলে রেখেছিলেন নির্বাচকরা। এক রাতের মধ্যে সে অবস্থার উন্নতি না হওয়ায় বাতিল হয়ে যাওয়া মুমিনুলকে ফেরানোর ঘোষণা আসলো। মুমিনুল আসছে, সৈকত খেলছে না, দুইটাই সত্যি। মুমিনুল ঢুকছে এবং কারণ সৈকতের চোখের ব্যাপারটা, চোখেরও সমস্যা আছে, এটা এখন পর্যন্ত কোনো নিষ্পত্তি হয়নি। সো এরকম একটা সিরিজের আগে হঠাৎ করে আমরা এরকম রিস্কি প্লেয়ার লাগবো কেন? একই সঙ্গে কোচ ও নির্বাচকদের মধ্যকার শীতল সম্পর্কের বিষয়টিও প্রকাশ পেয়েছে। এখানে মুমিনুল বাদ পড়ার মতো কোনো কারণ নেই। একটা কথা এদের কাছ থেকে, যে দুপক্ষের কাছ থেকে শুনেছি, যে ওকে বাদ দেওয়ার কোনো আসলে কারণ নেই, পরিস্থিতির শিকার হয়ে গেছে সে এই একটা সিরিজের জন্য বা এই একটা ম্যাচের জন্য। হাতুরা সিংহের সাথে আমি যেটা যতটুকু বুঝি, ও সবসময় অফেন্স, ও জিততে চায়। এখন পর্যন্ত হি হ্যাজ বিন সাকসেসফুল, বাট এর মানে এই না যে ও যেটা বলে সেটাই আমাদের করতে হবে, ডেফিনেটলি নট। আমাদের সিলেক্টররাও কম বুঝে না। এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাকিব আল হাসানের একটি ফ্যান পেজের আয়োজনে অনুষ্ঠানে সেরা অলরাউন্ডার প্রতিপক্ষ হিসেবে অস্ট্রেলিয়া সম্পর্কে তার ভাবনার কথা জানান। যে কোনো সিচুয়েশনে অস্ট্রেলিয়ার মতো দল সবসময় ডেঞ্জারাস, তো আমাদের জন্য অনেক কঠিন একটা চ্যালেঞ্জ অপেক্ষা করছে। বাট অ্যাট দি সেম টাইম আমি এটাও বলতে পারি যেহেতু আমরা অনেক প্রস্তুত এবং এখানে আমাদের লাস্ট পারফরমেন্সও খুব ভালো হোমে, সো ওই দিক থেকে আমরাও কনফিডেন্ট। সো ওভারঅল আমার কাছে মনে হয় খুবই প্রতিদ্বন্দ্বিতামূলক একটা সিরিজ হতে যাচ্ছে। তার আগে নাসির হোসেন আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বলেছেন তার লক্ষ্যের কথা। আমি এতটুকু বিশ্বাস ছিল যে আমি যদি পারফর্ম করি সেটা টেস্ট হইতে পারে, টি টোয়েন্টি হইতে পারে, ওয়ানডে হইতে পারে, মানে যে কেউ পারফর্ম করলে সে এই জায়গায় আসবে। এটাই নাসির বা সাকিবদের চাওয়া পাওয়ার হিসাবটা শেষ বেলায় কিছুটা আবেদন হারিয়েছে বিসিবি সভাপতির মুমিনুলকে ফেরানোর ঘোষণায়। এক রাতের ব্যবধানে মুমিনুল ও মোসাদ্দেক দুজনেই দেখলেন মুদ্রার এপিট ও পিট। নির্বাচক প্যানেলে কোচ হাতুর সিংয়ের ভূমিকাকে বড় চ্যালেঞ্জ জানিয়ে গেল মোসাদ্দেকের চোখের অসুখ। সম্ভবত একই সঙ্গে বুঝিয়ে দিয়ে গেল চোখ মেলে দেখা উচিত বিসিবির ক্রিকেটার নির্বাচনের পদ্ধতির ত্রুটিগুলো। বর্ষণ কবির, এনটিভি নিউজ, ঢাকা। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। ফ্রান্সের প্যারিসে একটি অস্থায়ী আশ্রয়কেন্দ্র থেকে প্রায় 2500 শরণার্থীকে উচ্ছেদ করে দিয়েছে পুলিশ। শুক্রবার ভোরে প্যারিসের পর্তে দেলে চ্যাপেল নামে একটি এলাকায় কয়েকশো পুলিশ অভিযান চালিয়ে তাদের উচ্ছেদ করে দেয়। গেল 2 বছর ধরে কয়েক হাজার শরণার্থী অস্থায়ীভাবে নির্মিত ওইসব কেন্দ্রে বসবাস করছিল। এসব শরণার্থীদের অধিকাংশই আফগানিস্তান, সুদান, সোমালিয়া এবং আফ্রিকার বিভিন্ন দেশের নাগরিক বলে জানা গেছে। ফ্রান্সের অভিবাসন বিষয়ক বিভাগের এক কর্মকর্তা জানান, উচ্ছেদকৃতদের শহরের বাইরে সরকার নিয়ন্ত্রিত একটি আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে। শহরের নিরাপত্তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জানান ওই কর্মকর্তা। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ক্ষমতা গ্রহণের পরপরই শরণার্থীদের আশ্রয়ের ব্যাপারে একটি নীতিমালা গ্রহণ করেন। সিলেটের বিয়ানীবাজারে মা বাবার সামনে এসএসসি পরীক্ষার্থী 2 বোন গণধর্ষণের মামলায় 5 জনকে যাবজ্জীবন ও 1,00,000 টাকা করে জরিমানা প্রদান করেছে আদালত। দুপুরে সিলেট অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক এম এ জুলফিকার হায়াত এ রায় ঘোষণা করেন। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত প্রত্যেককে 1,00,000 টাকা করে জরিমানা করা হয়। জরিমানার 5,00,000 টাকা নির্যাতিত 2 বোনকে প্রদানের সিদ্ধান্ত দেন বিচারক। শিশু আদালতের এপিপি ফখরুল ইসলাম জানান, অভিযোগ প্রমাণিত না হওয়ায় 1 জনকে খালাস দেওয়া হয়েছে। এছাড়া রায় ঘোষণার সময় আদালতে 6 আসামির মধ্যে 5 জনই উপস্থিত ছিলেন। তিনি জানান, 2014 সালের 25 মে ভোর রাতে উপজেলার চারখা ইউনিয়নের হাজরাপাড়া গ্রামে ধর্ষণের শিকার হন 2 বোন। ধর্ষিতা 2 বোন ওই বছর এসএসসি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছিলেন। পুলিশ তাদের উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করে। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিরা হলেন কানাইঘাট উপজেলার বড়দেশ গ্রামের মৃত মকবুল আলী মকুলের ছেলে সৈয়দুর রহমান সাইফুল ও মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার কাটিয়া গ্রামের মৃত সুন্দর আলীর ছেলে সেলিম আহমেদ, বিয়ানীবাজার উপজেলার জালালপুর গ্রামের মৃত মখন্দ আলীর ছেলে জয়নুল ইসলাম ও তার বড় ভাই নজরুল ইসলাম ও কালাম আহমেদ।
মানবাধিকার কর্মীরা ব্যক্তিগত পেশার পাশাপাশি মানবতার সেবায় কাজ করার অঙ্গীকার করেছেন। তারা শপথ নেন সৎপথে উপার্জন করে উপার্জিত অর্থের একটি অংশ মানবতার সেবায় ব্যয় করবেন, সেই সাথে নির্যাতিত মানুষের পাশে দাঁড়াবেন এবং সকল মানুষের শান্তির পক্ষে আওয়াজ তুলবেন। শনিবার দুপুরে হবিগঞ্জে অনুষ্ঠিত বাংলাদেশ মানবাধিকার কমিশনের বিভাগীয় আঞ্চলিক সম্মেলনে তাদের এই শপথ বাক্য পাঠ করান বাংলাদেশ মানবাধিকার কমিশনের প্রতিষ্ঠাতা ও মহাসচিব ডক্টর সাইফুল ইসলাম দিলদার। বাংলাদেশ মানবাধিকার কমিশন হবিগঞ্জ জেলা শাখার সভাপতি হারুনুর রশিদ চৌধুরী সভাপতিত্ব, সাধারণ সম্পাদক এস এম খোকনের পরিচালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ দুই আসনের এমপি অ্যাডভোকেট আব্দুল মজিদ খান। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন বিএইচআরসি সিলেট বিভাগের গভর্নর ডক্টর আর কে ধর, মোহাম্মদ কে জামান চৌধুরী, আমিনুল হক বাবু ও হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তাফার রফি। হবিগঞ্জ শহরে অনুষ্ঠিত সম্মেলনে বাংলাদেশ মানবাধিকার কমিশন হবিগঞ্জ জেলা শাখার সভাপতি হারুনুর রশিদ চৌধুরীকে কেন্দ্রীয় বিশেষ প্রতিনিধি হিসেবে দায়িত্ব প্রদান করা হয়। দর্শক সংবাদ শেষ করব, তবে শিরোনাম জানিয়ে দিচ্ছি আরও একবার। কোনো প্রকার চুক্তি ছাড়াই ইউরোপীয় ইউনিয়ন ত্যাগ করলেও ক্ষতি হবে না ব্রিটেনের অর্থনীতির, হার্ড ব্রেক্সিটে ইউকের অর্থনীতিতে বাৎসরিক 135 বিলিয়ন উত্তোলনের সম্ভাবনা। বার্সেলোনায় হামলায় আইএস অর্থায়নে বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ মালিকানাধীন আইটি ফার্ম জড়িত, ব্রিটেনের প্রভাবশালী দৈনিক দ্য সানডে টাইমসের প্রতিবেদনে প্রকাশ। লিভারপুলের মার্সিসাইড এলাকা থেকে 12 কেজি হিরোইন সহ নগদ 530,000 পাউন্ড উদ্ধার, দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। এবং গোপালগঞ্জের কোটালীপাড়ায় বোমা পুঁতে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা চেষ্টা মামলায় 10 জনের মৃত্যুদণ্ড কার্যকরের আদেশ আদালতের। এই ছিল আমাদের হাতে থাকা এনটিভি ইউরোপ নিউজের সর্বশেষ আয়োজন। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি ইউরোপ অনলাইন www.europeNTV.com। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।